বন্ধুরা, আজকে আমরা তৈরি করতে চলেছি লুচি চাপ। তো লুচি চাপের জন্য আমরা এখানে মুরগি মাংস নিয়েছি। মুরগি মাংসগুলোকে আমরা এভাবে স্লাইস আকারে নিয়েছি যাতে চাপটা ভালোভাবে তৈরি করতে পারি। আমরা মুরগি থেকে হাড়গুলো ছড়িয়ে শুধু মাংসগুলো নিয়েছি। তো এখন আমরা এটাকে ভালোভাবে এভাবে কাঁটা চামচের আগা দিয়ে মাংসগুলোকে কেচে নেব। সবগুলোকে এভাবে কেচে নিব যাতে ভালোভাবে মশলাগুলো এর মধ্যে ঢুকে যায়। এবার আমরা কুচানো মাংসগুলোকে সয়া সস আর টমেটো সস দিয়ে ভালোভাবে মেখে নিব। আমরা এখানে দুই টেবিল চামচ সয়া সস ব্যবহার করছি। আর এখানে অল্প পরিমাণে টমেটো সস। ভালোভাবে মাখানোর পর আমরা সকল মশলাগুলো এতে ভালোভাবে মাখিয়ে নিব। এবার চাপ তৈরি করার জন্য আমাদের যে মেইন মশলাটা প্রয়োজন সেটা আমরা এবার তৈরি করব। এখানে আমরা নিয়েছি গরম মশলা, এখানে আমরা নিয়েছি মরিচের গুঁড়া। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মরিচের গুঁড়া দিতে পারেন। আমরা এখানে লবণ নিয়েছি, এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখানে রয়েছে পেঁয়াজ বাটা আর এখানে আদা রসুন একত্রে বেটে নেওয়া আছে। তো আমরা এবার এটা একত্রে একটা পেস্ট তৈরি করব। এই টক দইটাকে ব্যবহার করছি। এবার আমরা চাপ তৈরি করার জন্য যে পেস্টটা তৈরি করেছি তার মধ্যে আমরা অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিব যাতে এর ফ্লেভারটা ভালো হয়, অন্যরকম একটা টেস্ট আসে। এটাকে ভালোভাবে মাখিয়ে নিই। এবার চাপ তৈরির জন্য আমাদের এই পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন আমরা মাখানো মুরগিগুলো এখানে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নেব যাতে মশলাগুলো প্রত্যেকটার ভিতরে ভালোভাবে ঢুকে যায়। আমরা আধা ঘন্টার জন্য রেখে দেবো। আধা ঘন্টার পর আমরা কিছু পরিমাণ ময়দা এতে দিব যাতে ভালোভাবে মশলাগুলো আটকে থাকে মাংসগুলো। এবার লুচি বানানোর জন্য আমরা এখানে ময়দা নিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা ময়দা নেবেন। এর মধ্যে আমরা দিচ্ছি লবণ। লবণ আপনারা পরিমাণ মতো দিবেন। এখানে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে তেল দিচ্ছি। আমরা অল্প অল্প করে দিয়ে দিয়ে মাখাচ্ছি।
আমরা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমরা মাখা মাংসগুলোকে একটা একটা করে ছেড়ে দিই। আমরা কম তেলে ভাজছি, আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন। তারপর আমরা কিছুক্ষণ পর এটাকে উল্টিয়ে দিই। এভাবে আমরা প্রত্যেকটাকে ভেজে নিই, লাল লাল করে প্রত্যেকটাকে ভেজে নিই। বন্ধুরা দেখুন, এভাবে তৈরি হয়ে গেল আমাদের আজকের লুচি চা। এভাবে আপনারা তৈরি করে আপনাদের ঘরে খাবেন এবং আমাদেরকে জানাবেন কিরকম হয়েছে। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।